নবদ্বীপের মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার মঙ্গলবার দুপুরে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ সুকান্তপল্লীতে এসে পৌঁছান সাংসদ এরপর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন মৃত যুবক অমিত দেবনাথের পরিবারের সাথে প্রসঙ্গত সম্প্রতি মোবাইল ফোন থেকে রং নম্বরে ফোন চলে যাওয়াকে কেন্দ্র করে সুকান্তপল্লীর বাসিন্দা অমিত দেবনাথকে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে একাধিকবার ডেকে নিয়ে এসে বেধরক মারধর করার অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূল নেতা সঞ্জীব বিরুদ্ধে পাশাপাশি ওই যুবকের মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করার অভিযোগ ওঠে শাসক দলের ওই নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনার পর অপমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অমিত দেবনাথ এরপর ধৈর্যের বাদ ভেঙে যায় স্থানীয় গ্রামবাসীদের এবং অভিযুক্ত সঞ্জীব সমাদ্দার সহ দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে একাধিকবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা রবিবারই অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ মূলত তারই পরিপ্রেক্ষিতে বাকি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে মৃত যুবকের বাড়িতে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার পাশাপাশি তৃণমূল নেতৃত্বের প্রশ্রয়ে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা নিরীহ জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে বলেও এদিন দাবি করেন সাংসদ

মানে মৃত দেহ পাওয়া গেছে তখন বাড়িতে কেউ ছিল হ্যাঁ ছিলাম আমি তিন চারবার ডাকছি বাবা আয় খাবি আয় বলছি তুমি যাও মা আমি ভাল

আপনারা আমার ছেলে নেই এখন আমি কি করে কি করব বলুন আমার ছেলেই রোজগার আমার ছেলে যা কাজ করে আমার আমার আর কেউ নেই উনি তো কাজ করতে পারে না নাম তৃণমূলের রাজত্বের চূড়ান্ততম নমুনা নবদ্বীপে এখানে যে ঘটনা ঘটেছে সত্যি সত্যি লজ্জাকর এবং এর প্রশাসন যে কত নোংরামির সঙ্গে যুক্ত পুলিশ থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব সাধারণ মানুষের ওপর কীভাবে জুলুমবাজি করে তাদের রাজনৈতিক নেতৃত্ব বা মুনাফা লুটছে এখানে আসলে তার চরমত নিদর্শন বোঝা গেল কারণ আমরা দেখলাম গত পরশু দিন হঠাৎ করে দুপুরবেলায় যে দুর্ঘটনা ঘটেছে অমিত দেবনাথ বলে একটি নিরীহ বিজেপি কর্মী তার বয়সও বেশি না বাইশ বছরের যুবক তার সংসার জীবন শুরু হয়নি তার বাবা মা তাদের শারীরিক সক্ষমতা নেই সংসার চালনা সেই ভবিষ্যৎ ছিল এবং তাকে যেভাবে পরিকল্পিতভাবে বিজেপি করে বলে এর আগেও মারা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তবুও সে বিজেপি করত তার অধিকার আছে বাইশ বছরের যুবক তার রাজনৈতিক স্বাধীনতা আছে তাই বিজেপি করতো এবং তার কারণে বদনাম দিয়ে কায়দা করে একটা মিস কলের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে অর্থাৎ বিজন সমাদদার এবং সঞ্জিত সমাদদার এবং একাধিক সেই পরিবারেরই সবাই তৃণমূলের পোষা গোন্ডা বিজন সমাদদার বুড়ো সমারদার রাহুল সমাদদার এরা সবই সিরাজুল শেখের নেতৃত্বে চলে এবং সবচাইতে বড়ো কথা সামাজিকভাবে যারা অপরাধী ক্রিমিনাল যারা এখানে মদের ঠেক জুয়ার ঠেক তোলাবাজি সাধারণ মানুষকে চমকানো ধমকানো অকারণে মারা তৃণমূল করতে বাধ্য করা এই কাজগুলির সঙ্গে যুক্ত আছে সঞ্জিত সমাদার ওরফে কালু তার সঙ্গে তার দোসর হচ্ছে কালাচাঁদ দেবনাথ যাকে বলা হয় কালা অর্থাৎ তৃণমূলের সঙ্গে পুলিশের যে মস্তান রাজ এখানে আমরা শুনলাম লোকালি এসে যে এই দুই গোন্ডা এরা এদের নির্দেশে যেমন জোয়ার ঠেক চলে রেলের লাইনে ওখানে মদ বিক্রি করে চুলায়ের ব্যবসা আর মস্তানি করে এবং একই সঙ্গে পুলিশও ওখানে তোলাবাজি করে একসঙ্গেই খাওয়া দাওয়া সব রকম চলে